দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হঠাৎ আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া পুতিন নেপথ্যে এরপর জানিয়ে দেব প্রথমবারের মতো ইসরায়েলে ফালাক্টু ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ এদিকে মোদীকে অভিনন্দন না জানানোর কারণ জানাল পাকিস্তান এরপর জানিয়ে দিব গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্টের আরও জানিয়ে দিব চারবন্দি উদ্ধারে যেভাবে হামলা চালায় ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব হস পারমিট লঙ্ঘনকারী একুশ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হঠাৎ আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া পুতিন নেপথ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলেই চমকে ওঠে তিনি হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পশ্চিমাদের ছাড় দেন না রাশিয়ার এই লৌহ মানব আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার হঠাৎ করে আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন এরই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সশস্ত্র সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে এর পরপরই মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল শুধু তাই নয় আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এরপরই আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন প্রথমবারের মতো ইসরায়েলে ফালাকটু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নতুন একটি অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার আটজন জুন এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে প্রথমবারের মতো তারা ইসরায়েলের উত্তর অঞ্চলে সামরিক কমান্ড সেন্টারে ফালাকটু রকেট নিক্ষেপ করেছে একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এর আগে অনেকবার ফালাক নিক্ষেপের পর এই প্রথম এ ধরনের রকেট ব্যবহার করছে ইরানের সমর্থিত গোষ্ঠীটি এই হামলায় ইসরায়েলের কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমেও হিজবুল্লার নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে সেই সঙ্গে ইসরায়েল ও লেবাননে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে লড়াই চলছে গত সপ্তাহে এ লড়াই আরো তীব্র হয়েছে ইসরায়েল ক্রমেই লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে যার ফলে আরও বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন উভয় পক্ষ থেকে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে এই বাগযুদ্ধ বড়যুদ্ধে মোড়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে মোদীকে অভিনন্দন না জানানোর কারণ জানাল পাকিস্তান ন্যাশনাল ডেমোক্রেটিক আয়ারল্যান্সের নেতা হিসাবে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আজ রোববার সন্ধ্যায় তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ এরই মধ্যে বিশ্বের বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মোদীকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো অভিনন্দন বার্তাটুকু পাঠায়নি নরেন্দ্র মোদীকে পাকিস্তান কেন এখনো ভারতের নতুন সরকার বা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানায়নি এ নিয়ে যখন আলোচনার জন্ম দিয়েছে এতে ইসলামাবাদ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জোহরা বালোচ শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন আমরা ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করতে চাই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্টের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শনিবার ফ্রান্সের রাষ্ট্রীয় সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন নয় মাসের সংঘাতের পরও রাফার পরিস্থিতি এবং মানুষের প্রাণহানি অগ্রহণযোগ্য তিনি বলেন ইসরায়েল যে মানবিক সহায়তার জন্য সব ক্রসিং পয়েন্ট খুলে দিচ্ছে না বিষয়টি অসহনীয় যদিও কয়েক মাস ধরেই আন্তর্জাতিক সম্প্রদায় এর দাবি করে আসছে বাইডেন বলেন তারা সব বন্দিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন ফ্রান্সে নরম্যান্ডি অবতরণের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার দুদিন পর বাইডেন এই রাষ্ট্রীয় সফরে এসেছেন চারবন্দী উদ্ধারে যেভাবে হামলা চালায় ইসরায়েল গাজা উপত্যকার নুসাইরা শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এ সময় ইসরায়েলি সামরিক বাহিনী চারবন্দিকে উদ্ধার করেছে কয়েক সপ্তাহ ব্যাপী পরিকল্পনার পর এ হামলা চালিয়েছে তাদের উদ্ধার করা হয় এ হামলায় আহত হয়েছেন চার শতাধিক ইসরায়েলিদের জন্য এ হামলা স্বস্তি নিয়ে এলেও ফিলিস্তিনিদের জন্য সেটা আরো দুর্ভোগ তৈরি করেছে সিডস অফ সামার নামে অভিহিত এই হামলা অস্বাভাবিকভাবে দিনের বেলায় পরিচালনা করা হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর মাধ্যমে প্রতিপক্ষকে আরো বেশি চমকে দিয়েছে সকালের মাঝামাঝি সময়ে সাধারণত রাস্তাগুলো ব্যস্ত থাকে লোকজন নিকটবর্তী দোকানে কেনাকাটায় ব্যস্ত থাকে ওই এলাকায় ঢুকে অভিযান চালানো ইসরায়েলি স্পেশাল ফোর্সের জন্য শুধু যে ঝুঁকিপূর্ণ ছিল তা নয় বিশেষ করে বের হওয়াটা বেশি ঝুঁকিপূর্ণ ছিল স্পেশাল ফোর্সের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে মারা গেছেন বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে উনিশশো সালে উগান্ডা থেকে একশো জন বন্দিকে ইসরায়েলের উদ্ধারের কথা উল্লেখ করে আইডিএফ এর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরল ড্যানিয়েল হাগারি বলেন এটা এনটেবিতে যেরকম অভিযান ছিল সেরকমই একটা তিনি জানান স্পেশাল কমান্ডোর একসাথে নসিরাত ক্যাম্পের দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালায় যেখানে বন্দীদের রাখা হয়েছে পারমিট লঙ্ঘনকারী একুশ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে একুশ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ রোববার দেশটির জাতীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে এসপিএ জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে শুক্রবার হজ নিরাপত্তা বাহিনী আট বাসিন্দা ও তেরো জন নাগরিককে গ্রেপ্তার করেছে হজ দেশটির জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট মৌসুমি প্রশাসনিক কমিটিগুলো তাদের বিরুদ্ধে একুশটি প্রশাসনিক সিদ্ধান্ত জারি করেছে যার মধ্যে রয়েছে প্রত্যক্ষ লঙ্ঘনকারীর জন্য পনেরো দিনের জন্য কারাদণ্ড এবং দশ হাজার সৌদি রিয়াল জরিমানা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক এবং প্রবাসীদেরকে হজ প্রবিধান এবং নির্দেশনাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে যাতে হজযাত্রীরা তাদের কর্তব্য পালনে নিরাপত্তা আরাম উপভোগ করতে পারে